माता भांगा शहर के 12 नंबर वार्ड पर बीजेपी कर्मी का दुकान तोड़फोड़ करने का आरोप उठा तृणमूल के विरुद्ध। आरोप है कि बीती रात तृणमूल के आश्रित गुंडों ने दुकान तोड़फोड़ किया है। बीजेपी के समर्थक पार्थ सरकार की मां बताती हैं, तृणमूल के आश्रित गुंडों ने उनकी दुकान पर तोड़फोड़ की। उन्होंने ये भी बताया है कि तृणमूल के आश्रित गुंडों ने इससे पहले भी इस दुकान को तोड़ चुके हैं। चाय की दुकान करके ही उनका पूरा संसार चलता है। बीजेपी करने के जुर्म में उनकी ये दुकान को तोड़ा जाता है तृणमूल के गुंडों द्वारा। वो कहती हैं कि इससे पहले भी उन्होंने माथाभांगा के थाने में लिखित आरोप दायर किया था, लेकिन पुलिस ने कोई भी कार्रवाई नहीं की, इसीलिए पुलिस के ऊपर से उनका विश्वास उठ गया है। तो सारा दिन दुकान करी, दुकान करने पर हमरा जाय गया, दुकान का ताला देवाई थाके। आज के बुझता एकटा समय जखन आसि आसे दिन जे एरकम भांगा सुरा, तो आज के एक दिन ना, এই নিয়ে সাত দিন না ভাঙা এই দোকানটা, সাত দিন ভাঙা, কেন ভাঙে সেটা কোন কারা ভাঙলো? যারা ভাঙতে চায় তারাই ভাঙে, আমি আর নাম করতে জানি না কারা ভাঙছে। না আপনি আপনি আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন? না করি। হ্যাঁ, ওই যে বিজেপি করে বলে ওরা বলে বিজেপি করে, এটাই হলো দুষ্ট, মানে দুষ্ট। এখন বা বিজেপি করে, আগে যখন মমতা আসলো, মমতা আসাও শেষ, আমার দোকান ভাঙাও শেষ, বাড়িও ভাঙা শেষ। আপনি আমার এখনো বাড়ি আমি দেখাইতে পাবো, এখনো আমি ঘর সরকারি ঘরটা দেখাইতে পাবো আমি। তাহলে কোন আমার থেকে থেকে কিসের জন্য আমার এরকম অত্যাচার করে? যারা ভাঙ আবার মুখের ভাষাও খারাপ করে, ভাষাটা কি মানে ওই ভাষা দিয়ে আপনার কোয়ার মতন কোনো বুদ্ধি নাই আমার, এরকম ভাষা তো কে আনে এরকম ভাষা কিসের জন্য? যারা ভাঙলো তারা কোন দলের লোক? তৃণমূলের লোক লুকাই ভাঙছে। এটা গতকাল রাতে ভেঙেছে? হ্যাঁ, গেল কাল রাতে। আজকে সকালে আমি বাইরে দোকান করছি। কিসের দোকান? চা দোকান। ওই দোকান তুলে নিয়ে যান আপনি। আচ্ছা, এই যে ভাঙচুর হচ্ছে আপনারা থানায় জানিয়েছেন? না থানায় জানিয়ে ভাই ঘুষখুর থানা হইতে ঘুষখুর আমি এর আগেও দিছি, বাড়ি ঘর দোকান সম্পূর্ণ ভাঙছে, কোনো কোর্ট কোনো কিছু করে নেই। গতকাল রাত্রি আনুমানিক 11টার দিকে 12 নম্বর ওয়ার্ড মাথাভাঙা শহরের পার্থ সরকার নামে আমাদের বিজেপির কার্যকর্তা, তার দোকান এর আগেও ভাঙচুর করেছিল, গতকাল রাত্রেও ভাঙচুর করেছে। তৃণমূল এবং তৃণমূলের দুষ্কৃতি যারা সবসময় অসামাজিক কাজ করে, তারাই রাত্রিবেলা মদ খেয়ে তারা এই অসামাজিক কাজগুলি করেছে এবং তার দোকান ব্যাপকভাবে ভাঙচুর করেছে। এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ? এর আগেও ওই দোকানটি ভাঙাচোরা করা হয়েছিল, সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির পার্থ সরকার থানাতে কমপ্লেন করেছিল, কিন্তু থানা এখনও আইসি এখনও সেই কোনো রকম ব্যবস্থা নেয়নি, এখনও কমপ্লেন করা হয়নি। এবার আশা করা হয় করা হচ্ছে আগামীকাল হয়তো বা আজকে কমপ্লেন করা হবে। দেখুন, বিষয়টা হচ্ছে তৃণমূলের কর্মীরা অত্যন্ত সহনশীল। আমরা বিগত দিন থেকে দেখেছি বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারছে না বিজেপির অত্যাচারে। প্রায় বিভিন্ন জায়গায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে, তারা ব্যবসা করতে পারছে না। আমরা ব্যবসা বন্ধ করার পক্ষে আমরা নই। কোনো ব্যবসায়ী ব্যবসা করে তার জীবন জীবিকা নির্বাহ করবে, সেক্ষেত্রে যদি কেউ বাধা দান করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমি নিশ্চিন্ত যে এক্ষেত্রে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়, তৃণমূলের কর্মীরা এই ধরনের কাজে যুক্ত থাকতে পারে না, আমরা এই ধরনের কাজে বিশ্বাসী নই।